মহিলাদের প্যাটার্ন। ফ্যাশন জগতে মহিলাদের পোশাক অনেক দ্রুত পরিবর্তন হয়। সাধারণত পোশাকের ডিজাইন ঋতুর উপর ভিত্তি করে বদলে যায়। তাই আপনি যদি মৌলিক নমুনা এবং আগাম নমুনার খসড়ার প্রক্রিয়া জানেন, তাহলে আপনি যে কোনো পোশাকের ডিজাইন তৈরি করতে পারবেন। এখন আমরা একটি একখণ্ডের জামা বানাব। একটি সম্পূর্ণ একখণ্ডের জামা বানাতে লাগবে দেহের একটি প্রাথমিক ব্লক, প্রাথমিক স্কার্ট ব্লক, বড় কাগজ, পেন্সিল, স্কেল, বাঁকা ফ্রেঞ্চ স্কেল, মাপার ফিতে ইত্যাদি। এখন দেখা যাক কিভাবে একখণ্ডের পোশাকের খসড়া পরিকল্পনা তৈরি করা যায়। প্রথম আপনি একটি 45 সেন্টিমিটার সোজা রেখা আঁকুন, এই রকম। এখন আপনি দেহের পেছনের ব্লক এবং স্কার্টের ব্লক রাখুন, এই রকম ভাবে। আপনি একটি সীমারেখা আঁকুন এবং কাঁধ এবং কোমরের ডার্ট হালকাভাবে অন্তর্ভুক্ত করুন। আপনি জামার পেছনের অংশ শেষ করুন, স্কার্টের রূপরেখা আঁকুন। এরপরে একইভাবে জামার সামনের অংশ ও স্কার্ট আঁকুন। পার্শ্ব সিম এক প্রকার সেট আপে থাকবে। কোমর লেভেলে বক্ষ এবং নিতম্বের কাছের পার্থক্যের দ্বারা দেহের কোমরের পাশের বিন্দু থেকে উচ্চ নিতম্বের লেভেলের নিচ পর্যন্ত আবার আঁকুন। পোশাকের ডার্ট এঁকে কোমরের আকৃতি সম্পূর্ণ করুন। দেহের ডার্ট 0.5 করে কমিয়ে দিন যে কোনো পাশে। ডার্টের কেন্দ্রে একটি রেখা আঁকুন। আঁকতে থাকুন উচ্চ নিতম্ব ও নিতম্বের মাঝামাঝি পর্যন্ত। এই পয়েন্টে ডার্ট শেষ করুন। কোমর এবং ডার্ট একইভাবে পুনরায় রূপায়ণ করুন। কোমরের সামনের ডার্ট 0.5 সেন্টিমিটার কমিয়ে দিন প্রতি পাশে এবং পিছনের পোশাকের জন্য ডার্টটি সম্পূর্ণ করুন। এইভাবে খসড়া সম্পূর্ণ করুন। এরপর আপনি সামনের এবং পেছনের প্যাটার্ন অন্য কাগজে চিহ্নিত করুন। আপনার চিহ্নিতকরণ সম্পূর্ণ করুন স্তর অনুমোদন যোগ করে। নোট করুন, পাশের স্তর 2 সেন্টিমিটার এবং পাড়ের রেখা 2.5 সেন্টিমিটার এবং যুক্ত রেখা 1 সেন্টিমিটার। আপনি এই একখণ্ডের জামা তৈরি করতে পারেন। এরপর আপনি একই রকমের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে পারেন, যেমন ফুলানো হাতা। এখন আমরা ফুলানো হাতা তৈরি করব। ফুলানো হাতা হচ্ছে বাচ্চা মেয়েদের কমন জামা, তবে যদি ভালো মতো করা যায় তবে মহিলাদের ক্ষেত্রেও ভালো লাগবে। আপনি শুরু করবেন আপনার ব্লকের হাতা থেকে, যা একটু কম ফিট আসল ব্লকের হাতার ফিট থেকে। আপনার ব্লক প্যাটার্ন একটি কম দামি কাগজের উপর চিহ্নিত করুন, যেমন বাদামি কাগজ। আপনি এই কপিটি কেটে এবং ছড়িয়ে ব্যবহার করবেন। মূল ব্লক প্যাটার্নটি কখনোই কাটবেন না। আপনি আপনার নিচের প্রান্ত আঁকতে পারেন 5 ইঞ্চি বাই শেপের রেখার নিচে। এটা সাধারণত একটি ভালো দৈর্ঘ্য, বিশেষত একটি পুরো হাতার জন্য। 5 থেকে 7টি সমান্তরাল রেখা আঁকুন হাতার বন্ধনী থেকে প্রান্ত পর্যন্ত। আপনার অন্তত 5টি লাইন লাগবে হাতার পুরো আকার বজায় রাখা এবং ভাগাভাগিতে পুরোপুরি সম্পূর্ণতা নিশ্চিত করার জন্য। রেখা ধরে কাটুন হাতার টুকরোগুলো আলাদা করার জন্য। এরপর টুকরোগুলো আলাদা করুন। আমি 7টি লাইন ব্যবহার করেছি 1 ইঞ্চি থেকে 4 1 প্রতিটি হাতার জন্যে। একটি অতিরিক্ত 7 থেকে 9 ইঞ্চি পাউফ দিবে। টুকরোগুলোকে টেপ দিয়ে জোড়া দিন এবং আপনার চূড়ান্ত নমুনার উপর রাখুন। আপনার চূড়ান্ত প্যাটার্নের জন্য টুকরোগুলো চিহ্নিত করুন। এগুলো হলো স্কেচের ধূসর এলাকাগুলো। বাঁকা অংশগুলো সমান করে নিন। যখন আপনি আপনার হাতা আপনার চূড়ান্ত নমুনার কাগজে চিহ্নিত করছেন,